السلام عليكم، আমার নাম মোহাম্মদ মাওলানা আবুল কাসেম সাদি। আমার বাড়ি মোমেন শহীদ বড়া থানা গামারিতলা গ্রাম। আমি হবিগঞ্জ থেকে লক্ষ্মীপুর শহীদ দারুল কুরআন মাদ্রাসায় শিক্ষকতা করি, সহকারী পরিচালক হিসাবে নিয়োজিত। আমি প্রায় বিগত তিনটি বছর যাবৎ কোমর ব্যথায় আক্রান্ত, প্রচণ্ড ব্যথা। বিভিন্ন ডাক্তার দেখাইছি, হবিগঞ্জ, মোমেন শাহী এবং ঢাকা বিভিন্ন অধ্যাপকরে দেখাইছি। অনেকেই অনেক কথা বলছে, বিভিন্ন জন ডাক্তারে বলছে যে আপনার অপারেশন লাগবে, না লাগলে হবেই না। তো বিভিন্ন চিন্তা করতে করতে আমি হঠাৎ করে আমি ইউটিউবে দেখতেছিলাম, তখন ডাক্তার সহিবুল্লাহ স্যার, প্রধান স্যারের ভিডিওটা সামনে আসলো। তো ওনার এই ঠিকানা আমি নিলাম ইউটিউব থেকে। নেওয়ার পর আমি এখানে আসলাম, ভর্তি হলাম, ওনার এই ট্রিটমেন্ট অনুযায়ী ট্রিটমেন্ট নিলাম। এবং ওনার যে থেরাপিম্যান যারা রয়েছেন, ওদের আন্তরিকতা পরিশ্রমে আল্লাহ তাআলা আমাকে সুস্থ করছেন। আমি স্যারকে এবং তার সকল কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই। মহতারাম হাজিরিন, যে আমি আসলে আগে যে এমন আমার ব্যথা ছিল, ছাত্রদেরকে পড়াইতে গিয়ে বসতে আমার অনেক কষ্ট হতো, বসতে পারতাম না এবং দাঁড়িয়েও থাকতে পারতাম না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে এমন ওনার ওসিলা আমাকে এমন পর্যায়ে এনেছে যে আমি মনে করতেছি যে আমি পুরোপুরি সুস্থ, আমি আবার আগের মতো বসতে পারবো এবং ছাত্রদেরকে খেদমত করতে পারবো, পড়াইতে পারবো, নামাজও পড়তে পারবো, রুকু সেজদা ঠিক মতো আদায় করতে পারবো। আগে তো শুদ্ধভাবে রুকু সেজদা ঠিক মতো আদায় করতে পারতাম না। আমি আগে ভাবতাম যে তেরাবি কি, তেরাবি বিভিন্ন জায়গায় দিয়েছিও দিয়েছি, কিন্তু এটা মান কেমন হয়। আসার পরে দেখলাম এত যন্ত্রপাতি, এত মেশিনাদি, এত সুন্দর ট্রিটমেন্ট, এটা আমি আর কখনো কোনো জায়গায় দেখি নাই। এখানে আসলে বুঝতে পারবেন যে এখানে কত সুন্দর সুন্দর মেশিন, কত দামি মেশিন, প্রযুক্তিগত যে ট্রিটমেন্ট ওনারা দিচ্ছে, এটা ইনশাল্লাহ সফল, সকলে সফল হচ্ছে, আপনারা আসলে সফল হবেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা আমার মতো এরকম কোমরে ব্যথায়, মাজা ব্যথায়, হাঁটু ব্যথা, গাড়ে ব্যথায় যারা কষ্ট করতেছেন, আমি তাদেরকে আমি বলি যে আপনারা একটু ধৈর্য সহকারে এখানে আসেন, ট্রিটমেন্ট নেন। দেখেন স্যারের কত আন্তরিকতা, হাসি মুখ, হাত জল, চেহারা, এবং ওনাদের কর্মীদেরও এবং থেরাপিম্যান যারা আছে তাদের কত আন্তরিকতা, কীভাবে ওরা মেহনত করে পরিশ্রম করে। আপনারা আসলে বুঝতে পারবে, না আসলে বাহির থেকে যদি অন্য সমালোচনা করেন তা তো হবে না। আপনারা আসেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা ওনার মাধ্যমে আপনাদেরকে সুস্থ করবে আমার মতো। শেষ কথা হলো ভাই, এটাই আমার যে আমি সকলকে এখানে আসার আহ্বান জানিয়ে সকলের দোয়া প্রার্থী হয়ে আমি আপনার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।